করে। বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ঝঙ্কা নৃত্য মন্দিরের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। এদিনের এই বার্ষিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ভানু সিং এর পদাবলী আয়োজিত এক বিশেষ নৃত্য। এছাড়াও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মাতৃ ও কন্যা স্নেহ ধারাবাহিকতা অক্ষুণন্ত এক নৃত্য, এছাড়াও রবীন্দ্র নৃত্য, প্রাদেশিক নৃত্য এবং দ্রৌপদী ও কৃষ্ণের বন্ধুত্বের এক নৃত্য প্রদর্শন হয়। আজ এই অনুষ্ঠান সচক্ষে উপভোগ করতে বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কৃষ্ণ আর মানে দ্রৌপদীর আমরা একটা বন্ধুত্ব দেখিয়েছি এখানে, আর এই যে পরিস্থিতি চললো সেটা যে কীভাবে দ্রৌপদীকে কৃষ্ণ সাহায্য করেছে সেটা আমরা দেখিয়েছি। মানে দ্রৌপদীর বস্ত্রহরণের টাইমে কৃষ্ণ যেভাবে মানে সাহায্য করেছে, আজকের পরিস্থিতিতে এরকম কৃষ্ণ হয়তো কোথাও নেই। আমাদের নিজেদেরকেই নিজে সেইভাবে তৈরি হতে হবে যাতে আমরা নিজেদের কৃষ্ণ নিজেই হতে পারি, সেটা যেমন থাকছে। আমার স্পেশাল আকর্ষণ হচ্ছে মা আর মেয়ের একটা সুন্দর ডান্স, মাদের ডান্স, বাচ্চাদের ছোট ছোট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে, তারপরে কিছু ফোক হচ্ছে, রবীন্দ্র নৃত্য হচ্ছে। রবীন্দ্র নৃত্যের মধ্যে এবার যেটা আমি করানোর চেষ্টা করেছি ভানুসিংহ পদাবলী, তিনটে গান করাচ্ছি। আমরা সকলেই জানি যে আমরা খুব একটা ভয়াবহ একটা নির্মম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যতই ভাবি যে মেয়েরা কোমল, কিন্তু কোমল দিয়ে এই পৃথিবী চলে না। আমাদেরকে সকলকেই অসুর সংহারিণী মা দুর্গার মতো হতে হবে। এক কথায় আমরা ছেলে এবং মেয়ে সমান, এটা এটা দেখাতেই হবে, এবং সেটা মনের শক্তিতে এবং শারীরিক শক্তিতে, বৌদ্ধিক এবং মানসিক যেটা বলবো অবশ্যই। তো এটুকুই বলার যে আরও শক্ত হও, আরও সহজ হতে বলবো এবং সবলও হতে বলবো।